আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। সৌদি বিমানবন্দরে আবারও হুথিদের হামলা। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবাহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবারও হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র পীড়িত ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি হুথিদের। ইয়েমেনে হুথি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে এক টুইটার পোস্টে জানায়, সোমবারের হামলায় ড্রোনের মাধ্যমে একসেফ টু রকেট দিয়ে সফল ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তিনি আরও বলেন, সৌদি আরবের অব্যাহত সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানোর অধিকার ইয়েমেনের রয়েছে। এদিকে মারিব প্রদেশে সৌদি সামরিক জোটের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে মার্কিন নির্মিত সৌদি আরবের একটি MQ-9 ভূপাতিত করা হয়েছে। জেনারেল সারিই বলেন যে ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে তা এখনও উন্মোচন করা হয়নি। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়েছিল তার একটিও অর্জন করতে পারেনি, বরং ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সহযোগী সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে প্রবলভাবে রুখে দাঁড়িয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।